এই মুহূর্তে দেশের বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ। এরই মধ্যে বেশ কিছু অনিয়মের অভিযোগে সমালোচনা চলছে প্রকল্পটি নিয়ে, যার মধ্যে রয়েছে চুক্তি বহির্ভূত ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া, নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের মতো গুরুতর অভিযোগ। এবার এসব অভিযোগ স্বীকার করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী নিজেই। টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে তিনি জানান, প্রকল্পে দুর্নীতি অনিয়মের অপচেষ্টা করা হয়েছিল, তবে তারা সফল হতে পারেনি বলেও দাবি করেন তিনি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাড়তে পারে প্রকল্পের ব্যয়। আমরা চাচ্ছি যে এগুলা প্রতিযোগিতার মাধ্যমে হবে, সেবার মান যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে লক্ষ্য করে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া হবে। টেন্ডার শিডিউলে যেভাবে আছে তার চেয়ে বিন্দু মাত্র কোনো ব্যর্থ হওয়ার কোন স্কোপ, এটা আমরা ক্লোজলি মনিটরিং করছি, গ্যাপ তো করছি, সাথে সাথে আমাদের মন্ত্রণালয় থেকে এই ধরনের বিশেষজ্ঞ আছে যিনি প্রতিদিন এখানে আসতেছেন, প্রতিদিন দেখেন। আর সিভিল এভিয়েশন বলছে, ধারণার চেয়েও দ্রুত গতিতে চলছে কাজ, এক বছরের মধ্যেই শেষ হবে প্রকল্পের 91%। 3-4 মাসে আমাদের প্ল্যান টার্গেট অনেক বেশি, আমরা কিন্তু একটা অ্যাক্সেলারেশন দিচ্ছি যাতে করে কাজটা দ্রুত বাস্তবায়ন করার জন্য। আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আগামী ডিসেম্বর মাসের ভিতরে কিন্তু আমাদের পুরো রুফের কাজটা হয়ে যাবে, আমাদের যেসব আপনার ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম অন্যান্য সিস্টেমগুলো অন্তর্ভুক্ত হবে, তখন দ্রুততার সাথে আমাদের যে অ্যাচিভমেন্ট কার্ভটা খুব দ্রুত ভিজিবল হবে। অক্টোবরে যদি 2023 এটা প্রায় 91% কাজ হবে। সিভিল এভিয়েশন আরও জানায়, বিমানবন্দরের বর্তমান 2 টার্মিনালে ফ্লাইটের অতিরিক্ত চাপে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, তবে নতুন টার্মিনালে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে না। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।